প্রতি বছর এই দিবসটি আসে এবং আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা বাঙালি জাতি হিসেবে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন কতখানি বাস্তবায়িত করতে পেরেছি। সকল শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, জীবিত বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধ। শুরুতেই আমরা পঙ্গু মুক্তিযোদ্ধা, সর্বকনিষ্ঠ বীর প্রতীক এবং শহীদ পরিবারের সাথে চলুন কথা বলে আসি। শহীদ মোহাম্মদ ইনায়েত হোসেন 1971 পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে কর্মরত ছিলেন। 1971 সালের 11 নভেম্বর তাকে মুক্তিযুদ্ধ ক্যাম্প থেকে ধরে নিয়ে যাওয়া হয়। তারপর আর তাকে পাওয়া যায়নি, তিনি আর ফিরে আসেননি। আমরা এখন কথা বলবো শহীদ ইনায়েত হোসেনের স্ত্রী বেগম নূরজাহানের সাথে। আপনি কি আমাদেরকে প্রথমে জানাবেন যে আপনার স্বামী কবে কোথায় কিভাবে শহীদ হয়েছিলেন? আমার হাজবেন্ড বরিশালের বানুইপাড়া ও তার গ্রামে মুক্তিযুদ্ধ ক্যাম্পে শহীদ হয়েছে। যখন শুনলেন আপনি যে আপনার স্বামী মারা গিয়েছেন, তখনকার অবস্থা, তখনকার কি সিচুয়েশন হয়েছিল, আপনার মনের অবস্থা কি হয়েছিল, আপনি কি একটু বলবেন সেটা? আমার তখন ওই বাচ্চারা, ছোট বাচ্চারা 2-3 দিনের, আমাকে গ্রামে রেখেছিল। কিন্তু তখন আমি যে কান্দব তাও আমি পারিনি, যে তখন ওই কান্না শুনে আর্মি আসবে, মিলিটারি আসবে, আমাদের মেরে ফেলবে। আমি জঙ্গলে যাইয়ে তারপরে বাচ্চা কোলে নিয়ে কাঁদছি। আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে, আপনি কি একটু বলবেন যে আপনি এত বছর স্বামী হারিয়ে এত বড় একটা জীবন পাড়ি দিলেন কিভাবে? আমি 28শে ডিসেম্বর ঢাকা আসি, দেশ থেকে ঢাকা আসি, এদের নিয়ে আর মেজো সিলেটারে দেশে দেখে আসি। আমার হাজবেন্ডের যে বন্ধু বান্ধব ছিল তারা আমাকে অনেক সাহায্য করছে, বললেন যে আপনি যে টাকা পয়সা কিছু পাবেন এত আপনার 2 বছরে শেষ হয়ে যাবে, তাই আপনি একটা চাকরি করেন, আমাকে অফার দিল চাকরির জন্য। তখন ওরাই দরখাস্ত লিখিয়া ওরাই আমার এই চাকরির জন্য লেটার দিয়ে দিল। আপনি কি বলবেন এই স্বাধীন দেশে আপনার আজকের অনুভূতি, আজ 16 ডিসেম্বর আজকের অনুভূতি কি আপনার কাছে? আমি এটাই বলবো যে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের যুদ্ধ চলতেই আছে। আমরা সেই যে স্বাধীনতা যুদ্ধের যে একটা খুশি সেটা আমরা পাইনি। এখন আমরা কথা বলছি শহীদ ইনায়েত হোসেনের বড় ছেলে মুকুল ভাইয়ের সাথে। বেনু কাকাকে দেখলাম ওই এক ভদ্রলোকের, উনি শহীদ হয়েছেন ওই থানা অ্যাটাকের সময়, তার মানে পিঠের এই সাইড একটা অংশ ওটা নেই, উড়ে গেছে, জাস্ট ইয়ে দিয়ে কাপড় দিয়ে কাঁচানো, রক্ত ঝরছে। এই যে চিহ্নগুলো, এই যে মানুষ মানুষের যে দ্রুত মুভমেন্ট, উঞ্জেট হয়ে গেছে, এদেরকে নিয়ে যাচ্ছে, রক্ত পড়ছে। তো ওই সময় ওই যে ভদ্রলোকের যে এই সাইডটা উড়ে গেছে, ওর রক্ত পড়ে পড়ছে, মুখে তুলবে, তো ওই রক্তগুলো একটা কুকুর এসে খাচ্ছে। এটা ফোলার দাম ফোর করতে আপনি বিশ্বাস করেন না, আমি মানে আমি কি যে হয়ে গেছি, মানে আমার শোনা আমার বাবা কোথেকে আসছে জানি না, উনি আমাকে সাক্ষী করে এসে ধরলো, ধরে নিয়ে বলতেছে বাবা তুমি এগুলো দেখো না, তুমি দেখলে তুমি ভয় পাবে, তুমি চলে আসো, এগুলো উনি আমাকে সাইড থেকে সরে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি কিন্তু আমার বাবার সাথে ওই দিনই আমার লাস্ট মানে কথা, বা উনি বাসায় আসছে, উনি আমাকে ওই অবস্থা ধরে বাবার সাথে আমি ছিলাম, পরে উনি নিয়ে আসার পরে দিই এই 2 দিন কি 3 দিনের মাথায় আবার পার্কবাহিনীরা আমাদের ওই বানের পরে থানা একটা কাউন্টার থানা একটা করলো। তারপরে আর আমার বাবাকে আমি দেখিনি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। শহীদ অধ্যাপক রশিদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। 14 ডিসেম্বর 1971 জাতির অন্যান্য মেধাবী সন্তানের সাথে তাঁকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমরা এখন কথা বলবো শহীদ বুদ্ধিজীবী রশিদুল হাসানের কন্যা রোকাইয়া হাসিনা নীলির সাথে। আমরা জানি স্বাধীনতা যুদ্ধে খালু শহীদ হয়েছেন, আপনি কি আজকে আমাদের একটু জানাবেন খালু কবে কোথায় কিভাবে শহীদ হয়েছিলেন? আমরা সেই সময় স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলাম। আমরা 30-এর ই নাম্বার বাসা থেকে আব্বাকে ধরে নিয়ে যাওয়া হয়। ওখানে সঙ্গে ছিলেন আনোয়ার পাশা, বাংলার অধ্যাপক। ওনাদের দুজনকে ধরে নিয়ে যাওয়া 14 ডিসেম্বর সকাল 9টায়। তারপরে তো অনেক 22 দিন পরে ওনাদের লাশ পাওয়া গিয়েছিল,
মিরপুর বধ্যভূমি থেকে। আপনি কি একটু বলবেন যে আপনার আম্মু আপনাদেরকে যেভাবে কষ্ট করে এতগুলো বছর পাড়ি দিয়েছেন, যত কষ্ট খালা করেছেন, তার ভিতরে কি কোনো ইনসিকিউরিটি কাজ করে? এই ক্ষেত্রে তো হ্যাঁ অবশ্যই, তার মধ্যে মানে ইনসিকিউরিটি কি মানে হতাশা, এবং স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছে সেটার জন্য কিন্তু হতাশা নাই, সেই জন্য সে আমি আমরা ফিল করি সে খুবই তার গর্ব যে হ্যাঁ আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছে, কিন্তু সে যে হারিয়েছে সেটার তো আর কোনো রিপ্লেসমেন্ট নাই। তো কিন্তু আমাদেরকে যেই কষ্ট করে উনি মানুষ করেছেন, আমরা কিন্তু তিন ভাই বোন মোটামুটি মানে যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত সবাই ভালো আছি, কিন্তু মার মধ্যে হতাশা এই দিক থেকে কাজ করে যে আজকে দেশটা স্বাধীন হলো, হ্যাঁ যেই মানে যারা প্রাণ দিয়ে মানে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে স্বাধীন হয়েছিল তাদের আদর্শ তো আজকে বাস্তবায়িত হচ্ছে না। ওচি কেমন আছো তুমি? ভালো আছি। তুমি একজন বুদ্ধিজীবীর নাতনি, কিন্তু তৃতীয় প্রজন্মের ব্যক্তিত্ব, তুমি মুক্তিযোদ্ধা জাদুঘরে প্রথম আলো জ্বালিয়েছিলে, তুমি মনে আছে তোমার? তুমি কিন্তু রায়বাজারের বধ্যভূমির শাবলে প্রথম হাত দিয়েছিলে, তখন কিন্তু তুমি অনেক ছোট। এই সমস্ত ঘটনাগুলো তো নিশ্চয়ই তোমার মনে আছে। তুমি কি বলবে যে সেদিনের সেই স্মৃতিগুলো আর আজকের মধ্যে কোনো ব্যবধান খুঁজে পাও তুমি? তখন যখন যেতাম মনে হতো অনেক বড় কিছু করছি, আম্মুর সাথে যাচ্ছি, ফুল দিচ্ছি, অনেক বড় একটা কাজে যাচ্ছি, ভালো লাগে, অনেক বড় কিছু করছি মনে হতো। এখন চিন্তা করলে মনে হয় ওই একটা দিনই তো যেতাম, তারপর তো আর কোনো কিছু হতো না, কিছু করাও হতো না। যেতাম তখন দেখতাম অনেক মানুষ যাচ্ছে, ভিড়। এখন দেখি টিভিতে যখন দেখি এখন অনেক কম মানুষ, এখন আমারই বাই প্রতি বছর যাওয়া হয়। তোমার ছোট তো একটা বোন আছে, ও কি ভাবে, ও কি এগুলো নিয়ে কথাবার্তা বলে? ওর তো তেমন কিছুই নাই, ও তো শুধু বুঝে যে আমার নানা ভাই ছিল, সে 14 ডিসেম্বর মারা গেছে, বুদ্ধিজীবী, এতটুকুই। জানি দেখো পার্থক্যটা, তোমার ছোট বোন কিন্তু আস্তে 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 কালের গতিতে দেখো তোমার ছোট বোন কিন্তু আর নানুদের ওইখানে ফুলও দিতে যাচ্ছে না, কিন্তু তুমি কিন্তু গিয়েছো। আমরা আস্তে আস্তে কিন্তু অনেক সরে দাঁড়াচ্ছি, কিন্তু আমরা নিজেরাই কিন্তু সরে দাঁড়াচ্ছি। আমাদের উচিত, আমরা আমার মনে হয় আমরা সবাই মিলে যারা শহীদের সন্তানরা আছি, তোমরা নতুন প্রজন্ম আছো, আমার মনে হয় আমরা নতুনভাবে দেখবো বাংলাদেশটাকে। কিছু করা উচিত, বড়রা কিছু না করলে তো আর আমাদের নিজের থেকে কিছু। শহীদুল ইসলাম লালু সর্বকনিষ্ঠ বীর প্রতীক। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লালুর বয়স ছিল মাত্র 12 বছর। সেই কৈশোরে তিনি দেশ ও মাতৃকার স্বাধিকার সংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি দেশের সর্বকনিষ্ঠ বীর প্রতীক। মুক্তিযুদ্ধে বিজয়ী এই বীর প্রতীক জীবনযুদ্ধে পরাজিত। আমরা কি পারি না তাকে সম্মানিত করতে? আমরা এখন কথা বলবো শহীদুল ইসলাম লালু সর্বকনিষ্ঠ বীর প্রতীকের সাথে। আপনি তো স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল 12 থেকে 13 বছর। এই অল্প বয়সে আপনি কিভাবে বুঝলেন যে স্বাধীনতা যুদ্ধে আপনাকে অংশগ্রহণ করতে হবে? আমাদের গোপালপুর থানাতে এক হোটেলে আমি বসাচ্ছিলাম, তখন বেশ কিছু লোক এসে বললেন যে বিহারিরা চলে আসছে, গোলাগুলি হচ্ছে, আর স্লোগানে বলতেছে যে আমাদের দেশ বাংলাদেশ, আমার ভাই তোমার ভাই, শেখ মুজিব শেখ মুজিব। এই স্লোগানটা আগেও শুনেছি, তখন অন্যজনকে বললাম যে আচ্ছা আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তো আমরা আছি, দেশ তো আমাদেরই। তখন ছোটবেলায় লেখাপড়া জানি না, যেটুকু আমি বুঝছি সেটুক ভাবে বলছি। তখন যখন বলছে আমার দেশ বাংলাদেশ, তখন বললাম যে বাংলাদেশ কি অন্যজনে নিয়ে যাবে? একজন বললো যে হ্যাঁ, পাকিস্তানে লয়ে যাবে। তখন আমি মনের থেকে বললাম যে এক বিন্দু রক্ত থাকতে দেশকে কারো হাতে সুপে দিব না। মানে ওই বয়সেই আপনি এটা বললেন, ভেতর থেকে আপনার বলা আসলো? ভেতর থেকে এটা বলা হলো। হঠাৎ করে একদিন অভিযানে চলে আসলাম, মাঘ মাসের না কি মাস ছিল আমার তো জানা নেই, গোপালপুর অভিযানে আসলাম শীতে। তখন আমার পরনে শুধু একটা হাফ প্যান্ট একটা গেঞ্জি, যে সেই দেশ আজ স্বাধীন করে আপনারাই বলেছেন যে এক সাগর রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছি, দ্বিতীয়বার যে আপনারা রক্ত দেখাবেন এটা তো জানা ছিল না। কিন্তু ছেলে মেয়েরা এখনো বলে যে বাবা আপনার কাছে আমরা টাকা পয়সা দন দুরূপ কোনো কিছুই চাই না, মোটা কাপড় দামি দামি খাবার এসব আমার আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। কিন্তু বাবা একটা প্রশ্নের উত্তর দিলেন,
আপনি যে বীরপতি, কি পরিচয় নিয়ে সামনে দাঁড়াবো জনগণের সামনে, কি দিয়েছেন? আপনি জীবিত থাকা কালীনই যখন কোনো কিছু পাই না, তারপর আমরা কোথায় যাই? কিন্তু আমি সরকারের কাছে, জনগণের কাছে আমার একটাই দাবি, যে ঢাকা রাজধানীতে আমার এই চারটা ছেলে মেয়ের জন্য কোনো পরিচয় নেই। আমি শুধু এক খণ্ড জায়গা যদি সরকার আমাকে যুদ্ধের ক্ষেত্রেই হোক, ছোট বীর প্রতীকের খিতাব দিয়েই হোক, সাহায্যকারী ভাবেই হোক, আমাকে যদি সরকার দিতেন আমি চিরদিনই থাকতাম। আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি কলা বিক্রি করছেন, উনি একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধে উনি যুদ্ধ করেছেন, আজ বিজয় দিবস। বিজয় দিবসে আমরা তার সাথে কিছু কথা বলবো, আমরা জানতে চাইবো তার চাওয়া পাওয়া এবং তার বর্তমান পরিস্থিতি। আমরা এখন মুক্তিযোদ্ধা মুকাররমের বাসায় এসেছি, আমরা তার সাথে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু আলোচনা করব। আপনি কি একটু বলবেন যে আপনি কেন যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধের অভিজ্ঞতাগুলো কি আমাদের কাছে একটু বলবেন? আমার বাড়ি মমসিং ফুলবেড়া থানা, ওখানে ফুলবেড়া থানাতে আমি গেলাম। যাওয়ার পরে আসতে শুনে লক্ষ্মীপুর বাজারে ফাইডের শুনে আমার ডান পায়ে আপনার গুলি লাগে, ডান পায়ে গুলি লাগে। আমার বেশি মতো মানে একটা মনের একটা আকাঙ্ক্ষা যেন আমার বাংলাদেশের আমার মা বোনদের একটা মানিক জোতলে সিনেমিনি খেলে, এর জন্য পরে আপনার আমি দুইটা রেজাকা রেখে আমি আমাদের দাউদি আমি কোবাইয়া তাদের আমি কাটিয়ে ফেলছি। এরপরে আমি ওই যে রেজাকার দুইটা মাস ছিলাম যে এই দুইটা অস্ত্র এই আমাদের কমান্ডারের কাছে আমি তুলে দিলাম। ইংল্যান্ডের এক মহিলা ছিল আমাদের বাংলাদেশে, সে আমাকে বেনানা বিক্রি করবার জন্য আমাকে কিছু সাহায্য করলো, দেওয়া বললো যে আপনি ভিক্ষা না করিয়া আপনি বেনানা বিক্রি করুন, আপনি কি আল্লাহ চালাবে এবং আমি যদি বাচ্চা থাকি তা আপনি আমি কিছু সাহায্য করবো। কিন্তু আমার মনের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি এখানে মুক্তিযুদ্ধ কলা বিক্রি করি, আমাকে সরকার যদি আমাকে একটু মাথা লড়ো বা জায়গা আমাকে দিত, আর ওই মধ্যে আমাদের 26টা বছর কাটাই গেলাম, আমাকে একটা দোকানের একটা যদি সরকার যদি আমাকে একটা দোকানের ব্যবস্থা করে দিত তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকতাম। আজকে আমরা আমাদের স্টুডিওতে তিনজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানিয়েছি, মুক্তিযুদ্ধকালীন তাদের স্মৃতি, শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের অবস্থা অবস্থান এবং মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিশেষ কিছু বিষয়ে আলোচনার জন্য। চলুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হই। আমার বায়ে আছেন মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা কবি রফিক হায়দার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক কামাল লোহানী। রফিক হায়দার সাহেব, আপনি কি আপনার যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতাগুলো আমাদের কাছে কিছু তুলে ধরবেন? আজ মুক্তিযুদ্ধ শেষ হয়েছে আজ বহু বছর আগে, সব স্মৃতি মনে না থাকলেও কিছু স্মৃতি মনে আছে, হয়তো আমরণ থাকবে। এর মধ্যে বিশেষ করে যুদ্ধ শুরু হয়েছিল মূলত এপ্রিল মাস থেকে, তো মে মাসের 2 তারিখে আমি যুদ্ধ করেছি 9 নম্বর সেক্টরে। 9 নম্বর সেক্টরে আওতাধীন আমাদের টাকিতে ছিল হেডকোয়ার্টার, ওর উপরেই ছিল দেবহাটা থানা যেটা বাংলাদেশের অন্তর্ভুক্ত। এই দেবহাটা থানার একটা হাই স্কুলে এসে যখন পাকিস্তান সৈন্যরা ক্যাম্প করেছিল তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ক্যাম্প অ্যাটাক করব। তো তৎকালীন আমাদের কমান্ডার ছিলেন ক্যাপ্টেন মাহবুব আলম বেগ এবং ওনার সহ কমান্ডার ছিলেন মাস্টার শাহজাহান। ওনাদের নেতৃত্বে আমরা দেবহাটা স্কুল যখন অ্যাটাক করি তখন রাত হয়তো 11:45 হবে, এরপর সারা রাত চলল যুদ্ধ। তারপরে হঠাৎ করে আমরা নদী পার হওয়ার আগেই দেখি সূর্য উঠে গেছে, তো আমরা জঙ্গলে আত্মগোপন করলাম। তখনও যুদ্ধ চলছে, সারাদিন চলল। ওই সময় আমার সাথে একটা ছেলে আমার কাছেই গুলি লেগে পড়ে গেল, নাম ছিল মাহফুজ। মাহফুজ তখন ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র ছিল ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের, তো পানি পানি বলে চিৎকার করেছিল কিন্তু তখন হাতের কাছে পানি পাওয়া যায়নি।
তোমার চিন্তা করলাম যেই দিন হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এখন আমি পানি আনতে যদি যাই তাহলে আমাকে পাকিস্তান আর্মি গুলি করবে, তবুও মৃত্যুর পুরো মুহূর্তে ওকে একটু পানি দেওয়া দরকার। আমি দিনের বেলা গরু হেঁটে গেছে, ওর পদচিহ্নে যে জমানো পানি ছিল কোষ ভরে পানি তুলে আমি ওর মুখে তুলে দিয়েছিলাম, ওটা খেয়েই ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এবং মরার আগে আমাকে একটা কথা বলেছিল যে আমি মায়ের একমাত্র সন্তান, যদি পারো আমার মায়ের সাথে দেশ স্বাধীন হলে গিয়ে দেখা করো। ও এই স্মৃতিটাই আমার সবচেয়ে বেশি করে মনে আছে যে আজ অবধি আমি ওর মার সাথে দেখা করতে পারিনি। এই জন্য পারিনি, ওর মা জিজ্ঞেস করলে আমি কি জবাব দেব সেই ভয়ে আজও ওর মার সাথে আমার দেখা করা হয়নি। অনেক ধন্যবাদ রফিক হায়দার সাহেব আপনাকে। আমরা এখন যাব মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের কাছে। আপনি কি আমাদেরকে জানাবেন আপনি সেদিন যে যুদ্ধ করেছিলেন, আপনাদের প্রতিপক্ষের হাতে অনেক হাইটেক অ্যামেনিটিস ছিল, আর্মস ছিল, কিন্তু আপনারা অনেক শেকেলে এবং পুরনো আমলের ইকুইপমেন্টস নিয়ে, ওয়েপন্স নিয়ে যুদ্ধ করেছিলেন, আপনি কি একটু আমাদের এই ব্যাপারে কিছু বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ। সংক্ষেপে বলতে চেষ্টা করি, অস্ত্র হচ্ছে যুদ্ধের একটিমাত্র পাত্র, অস্ত্র সবকিছু না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যেমন দেখা গিয়েছে, অনুরূপ পৃথিবীর সব জায়গায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা যায় যে মুক্তিযোদ্ধাদের লোকবল বেশি থাকে, অস্ত্র কম থাকে। অস্ত্রগুলো পুরনো হয় কারণ অস্ত্রগুলো সংগ্রহ করতে হয় যুদ্ধ করে, বা অস্ত্রগুলো সংগ্রহ করতে হয় কোনোখান থেকে বন্ধুর কাছ থেকে। সেই অস্ত্রের সঙ্গে যোগ হয় জনসমর্থন, সেই অস্ত্রের সঙ্গে যোগ হয় মনোবল, সেই অস্ত্রের সঙ্গে যোগ হয় দেশপ্রেম। অতএব সেই অস্ত্রের কার্যকারিতা বেড়ে যায় এবং এর কারণেই সেই 1971 সালে মুক্তিযোদ্ধারা যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তারা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে পারত, কারণ তাদের কাছে সেই অস্ত্রের সংখ্যা থেকেও মনের বল, আকাঙ্ক্ষা এবং দেশপ্রেমটা বেশি শক্তিশালী ছিল, জীবন দেওয়ার জন্য আগ্রহটা বেশি ছিল, জীবন রক্ষা করার তাগিদ কম ছিল। আপনার কাছে প্রশ্ন আমার, আমরা নতুন প্রজন্মকে স্বাধীনতার বিষয়টিকে কিভাবে তাদের ভেতরে গ্রথিত করতে পারি? আপনি যে প্রশ্নটা করেছেন, আপনাকে এই প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ এবং এই প্রশ্নে আমার কাছে মনে হয় মোক্ষম প্রশ্ন। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি আপনার প্রশ্নের উত্তরে কিছুটা অপ্রিয় হতে পারে। প্রথমত, রাজনৈতিক মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র মুক্তিযোদ্ধাদের মধ্যে গত 30 বছরের লালিত একটি বিভেদ আছে। যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনৈতিক শক্তি ব্যতীত সে মুক্তিযুদ্ধ সম্ভব ছিল না এবং মুক্তিযুদ্ধ হয়েছে রাজনৈতিক নেতৃত্বের অধীনে। দুই নম্বর হচ্ছে, গত 30 বছর যাবৎ মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছে, সেই ক্ষোভের সঙ্গে সঙ্গে এরকম একটি হতাশা আছে যে মুক্তিযোদ্ধারা কে কতটুকু মুক্তিযুদ্ধে অবদান রেখেছে সেটা প্রকাশ করার একটা কম্পিটিশনও অনেক সময় দেখা যায়। কারণ সমাজ যেহেতু সাধারণভাবে রিকগনিশন দিচ্ছে না, সেহেতু অল্প যতটুকু দেয় সেটুকু পাওয়ার জন্য মুক্তিযোদ্ধারা দৌড়াদৌড়ি করতে হয়। কিন্তু যে প্রশ্ন আমার কাছে এখন বড় আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে আমাদের দিনগুলোকে ভুলে যেতে হবে। আমি মনে করি যারা এখনো বেঁচে আছে, যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, যাদেরকে নিয়ে দেশ বেঁচে থাকবে, যারা দেশের নেতৃত্ব দিবে, তারা মুক্তিযুদ্ধ থেকে কি পায়, তো সেখানে ব্যক্তিকেন্দ্রিকতাকে ভুলে সবচেয়ে জ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা, সবচেয়ে গুরুত্ব প্রমিনেন্ট মুক্তিযোদ্ধা থেকে নিয়ে একদম সাধারণ মুক্তিযোদ্ধা সবাইকেই নিজের ব্যক্তিকেন্দ্রিক পরিচয়, ব্যক্তিকেন্দ্রিক অবদান, ব্যক্তিকেন্দ্রিক মূল্যায়নকে ভুলে যদি সামগ্রিক অবদানকে তুলে ধরে সমাজের হাতে দিতে পারি, তবে আমরা এই জন্য যুদ্ধ করেছিলাম, তোমরা চেষ্টা করো। আপনাকে অনেক ধন্যবাদ জনাব কামাল লোহানী। আপনি তো 71 সালে তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলেন, আপনি কি একটু আপনার অভিজ্ঞতার কথাগুলো আমাদের কাছে তুলে ধরবেন? ধন্যবাদ। আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুক্ত হয়েছিলাম, তার কারণ হচ্ছে যে দীর্ঘ কাল আমাদের পূর্ব পাকিস্তানে বাস করার সময় যে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলাম, তাতে স্লোগান দেয়া থেকে আরম্ভ করে অনুষ্ঠান পরিচালনা এবং অনুষ্ঠানের ধারা বর্ণনা ইত্যাদি কাজগুলো খুব বেশি করতাম। তাতে করে আমার মনে হয়েছিল যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন আমার বোধ হয় এটা একটা দায়িত্ব যে বেতারের সঙ্গে যুক্ত হয়ে যে কথাগুলো আগে ময়দানে বলতাম এখন সমস্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য অন্তত একটা মাইক্রোফোন ব্যবহার করা দরকার। সেই কারণেই আমি স্বাধীন বাংলা বেতারের সঙ্গে যুক্ত হয়েছিলাম, কারণ স্বাধীন বাংলা বেতার ছিল মুক্তিযুদ্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষুরধার হাতিয়ার।
একটা মানুষকে অবরুদ্ধ বাংলাদেশে এবং যুদ্ধ মানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহিত করত, বেঁচে থাকার সাহসটা দিত, সাহস জোগাত অনেক বেশি, মোটিভেশন। এইটাই আমার কাছে সবচেয়ে বড়, মানে এই গৌরব থেকে বড় গৌরব আর কি হতে পারে। অবশ্যই। আপনার কি মনে হয় মুক্তিযুদ্ধ রাজনীতি কি এক? যদি এটা এক হয়ে থাকে তবে রাষ্ট্র কি আমাদের সাথে দায়িত্বপূর্ণ আচরণ করেছে? আমি আপনার এই প্রশ্নে সম্পূর্ণ একমত যে অবশ্যই মুক্তিযুদ্ধ এবং রাজনীতি এক। আচ্ছা, রাজনীতি না হলে মুক্তিযুদ্ধ হতে পারত না, এবং মুক্তিযুদ্ধ করে আমাদের রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্যই রাষ্ট্রের উপরে যে দায়িত্বটা বর্তে ছিল সেই কাজটি রাষ্ট্র সঠিকভাবে করতে পারেনি। অর্থাৎ কিনা যারা এই রাষ্ট্র পরিচালনায় যে সরকার যে সময়ে এসেছেন তারা মুক্তিযুদ্ধ পরবর্তীকালে যা করা উচিত ছিল সে কাজগুলো করতে পারেনি, যার জন্যে আজকে এই যে দৈন্যদশা, এই যে হতাশা এবং এই যে না পাওয়ার যে একটা ব্যথা আমরা অনুভব করি। কেন করি? এই পার্থিব জগতে সবকিছুই পাবো এমন তো কোনো আশা করিনি, কিন্তু আমি দেশ পেয়েছি, আমি আমার একটা সবুজ লালের পতাকা পেয়েছি, এর পরে যে ভৌগোলিক অখণ্ডতা এবং স্বাধীনতা এটা পেয়েছি, কিন্তু তারপরও ব্যক্তি হিসেবে সমষ্টিগত সামাজিক প্রয়োজনে কিছু জিনিস দরকার, শিক্ষা দরকার, সাহিত্য দরকার, যা আমার আছে এই শিক্ষা সংস্কৃতি সাহিত্য এগুলোকে আমি বাঁচিয়ে রাখতে চাই, এগুলোর উপরে কোনো বাইরের হাত এসে পড়ুক, কালো থাবা এসে পড়ুক, কেউ এটাকে গ্রাস করতে চায়, কেউ বিলুপ্ত করতে, এটা আমি কিছুতেই চাই না। সেই জিনিসটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের অনেকটাই। জনাব ইব্রাহিম সাহেব, আমরা দেখলাম যে শহীদ পরিবার বা মুক্তিযোদ্ধা পরিবারগুলোর অবস্থা তার অত্যন্ত দৈন্য এবং দুঃখ দুর্দশায় কাটাচ্ছে, আমি সবাই কথা বলবো না, আপনি কি একটু আলোচনা করবেন এই বিষয়ে যে আসলে এত বড় ব্যবধানটা কেন হলো? মুক্তিযোদ্ধাদের বর্তমান দৈন্য দশা, তাদের অর্থনৈতিকভাবে করুণ অবস্থা, এটা দেশবাসী বা সরকার কারোই কিন্তু অজানা নয়, এবং অজানা নয় সেটা আজকে নয়, গত 33 বছর যাবত। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এই জাতি এবং এই জাতিকে যারা পরিচালনা করেছেন 1972 সালে জানুয়ারি মাস থেকে নিয়ে পর্যন্ত তারা সবাই। তাদের নিকট আমি এখন আর ঝগড়া করতে চাই না, তাদের সঙ্গে আবেদন করতে চাই যে আপনাদের সচেতনতাটা পুনরায় উজ্জীবিত করুন, দয়া করে মুক্তিযোদ্ধাদের প্রতি আপনাদের বিচারটা সমাজের পক্ষ থেকে পূর্ণ করুন। আপনাদের সকলকে স্টুডিওতে আসার জন্য এবং যথেষ্ট ভাবে তত্ত্ববহুল আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমি ফারজানা মজিদ, একজন শহীদের কন্যা। আমার বাবা শহীদ শাহ আব্দুল মজিদ 1971 সালে রাজশাহীতে এসপি হিসেবে কর্মরত ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার 5 দিনের মধ্যেই আমার বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়। তারপরে থেকে আমরা আর আমার বাবার কোনো খোঁজ পাইনি। এরপরে আমার মা আমাদের 4 ভাই বোনকে নিয়ে ঢাকায় চলে আসেন এবং উনি একটি চাকরিতে যোগ দেন। আমার মা যেভাবে ত্যাগ করেছেন তার নিজের জীবনকে দেশের জন্য, স্বামীর জন্য, সন্তানদের জন্য, এটা ভাষায় বর্ণনা করা যায় না। শুধু আমার মাই নয়, সেদিন স্বাধীনতা যুদ্ধে স্থান কাল পাত্রভেদে নারী পুরুষ নির্বিচারে আবাল বৃদ্ধ বনিতা দেশকে স্বাধীন করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। বিরাট বড় ত্যাগ স্বীকার সকলেই করেছে। এই ত্যাগের কি সঠিক মূল্যায়ন হয়েছে?